বন্ধুরা, আশা করি বর্তমানে এই পরিস্থিতিতে তোমরা সকলে ভালোই আছো। নিয়মিত বিভিন্ন কলেজ অ্যাডমিশনের আপডেট তোমাদের সবার কাছে তুলে ধরার জন্য আমরা চলে এসেছি। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের অতি জনপ্রিয় একটি কলেজ সম্বন্ধে, যার নাম বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজ। বেলুড় মঠে মনোরম আবহাওয়া এবং বিএসসি কোর্সের জন্য সঠিক এবং উপযুক্ত ফ্যাকাল্টি ব্যবস্থা কিন্তু নজর কাড়া। বেলুড় কলেজের ওয়েবসাইটে ইউজি অ্যাডমিশনের জন্য যে পিডিএফটি দেওয়া হয়েছে, সেই পিডিএফে প্রচুর নতুন নতুন আপডেট আমরা পেয়েছি। তো চলুন দেখে নিই সেই আপডেটগুলো কী কী। অ্যাডমিশন টু বিএ বিএসসি অনার্স প্রোগ্রাম 2021 ফর বয়েজ অনলি। জেনারেল ইনফরমেশান কী কী দেওয়া হয়েছে আমরা পড়ে নিই। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অনলাইন পেমেন্টস আর অ্যালাউড, মানে এখানে যাবতীয় যা প্রসেস আছে পেমেন্টসের এবং অ্যাপ্লিকেশনের সব কিছু অনলাইন মারফত হবে। দু নম্বরে কি আছে দেখি, ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল স্টার্ট ফ্রম 2nd August 2021 at 12 noon, মানে 2 আগস্ট 2021 সেদিন দুপুর 12টা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে যাবে। অনলাইন ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল ক্লোজ অন 14th August 2021 at 12 midnight, 14th August 2021 রাত 12টার সময় এই ফর্ম অ্যাপ্লিকেশন ভরা বন্ধ হবে। ইন ভিউ অফ দ্য ফিনান্সিয়াল হার্ডশিপ ফেসড বাই দ্য গার্জিয়ান্স ইন ওয়েক অফ দ্য COVID-19 প্যান্ডামিক, নো ফিজ উইল বি চার্জ দিস ইয়ার ফর ফিলিং আপ ফর অ্যাপ্লিকেশন ফর্মস, মানে অ্যাপ্লিকেশন ফর্ম ভর্তির জন্য যে ফিটা প্রতি বছর লাগে, এবছর কোভিডের কথা ভেবে সেই ফিটা আর নেওয়া হবে না। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট কথা একটু মন দিয়ে শোনো, দেয়ার উইল বি নো রিটেন টেস্ট দিস ইয়ার, এই বছর কোনোরকম পরীক্ষা নেওয়া হবে না, লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তার বদলে অ্যাডমিশন উইল বি বেসড অন দ্য ভেরিয়াস ক্রাইটেরিয়া ডিটারমাইন্ড বাই দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস, হোয়াইল এ ফিউ ডিপার্টমেন্টস উইল কন্ডাক্ট এ অনলাইন ভাইভা কোর্স। তো এখানে বলেছে যে রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে, আলাদা আলাদা সাবজেক্টে অনার্স পড়ার ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলোয় ভাইভা নেওয়ার দরকার পড়বে, সে সমস্ত সাবজেক্টগুলোয় ভাইভা নিয়ে তবেই অ্যাডমিশন হবে, যেহেতু এবছর লিখিত পরীক্ষা করা হচ্ছে না, কিন্তু বেলুড়ে কিন্তু প্রতি বছর লিখিত পরীক্ষা হয়। ওকে, আচ্ছা, আর আদার ডিপার্টমেন্টস উইল সিলেক্ট দ্য স্টুডেন্টস অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেইন বাই দেম ইন দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন অর দ্য সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, মানে এইচএস এক্সামিনেশন তোমরা কত নম্বর পেয়েছো সেটাকেও কোনো কোনো সাবজেক্টে গুরুত্ব দেওয়া হতে পারে। এখানে 9 নম্বর পয়েন্টে চাষি, এখানে বলেছে যে ইন কেস অফ দ্য ডিপার্টমেন্টস অপটিং ফর অনলাইন ভাইভা কোর্স, দ্য ক্যান্ডিডেটস মেকিং ইট ইন টু দ্য ইনিশিয়াল মেরিট লিস্ট উইল বি কমিউনিকেটেড ইন্ডিভিজুয়ালি ইন্টিমেটিং দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য অনলাইন ভাইভা কোর্স উইচ উইল বি হেল্ড থ্রু গুগল মিট। আচ্ছা, তোমাদের অনলাইন ভাইভা কোর্সটা গুগল মিটের থ্রু কন্ডাক্ট করা হবে। সো এই কবে হবে অনলাইন পোস্টটা, যেটা বিষয়ে পড়ে আসছি, তোমরা কিন্তু 2 তারিখে ফর্মটা ফিল আপ করে রেখো। স্টুডেন্টস মেকিং ইট ইন টু দ্য লিস্ট অফ ফাইনালিস্ট রিলেটেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর অ্যান অনলাইন কাউন্সেলিং ইন গুগল মিট অন দ্য স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া হবে, সেই দিন এবং সময়ে তোমাদেরকে গুগল মিটে আসতে হবে একটা অনলাইন কাউন্সেলিংয়ের জন্য। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট রিকোয়েস্টেড অ্যাডমিশন ফিস ইন অনলাইন মোড ইমিডিয়েটলি আফটার দ্য অনলাইন কাউন্সেলিং। আচ্ছা, এবার তোমাদের অ্যাডমিশন ফিজের কথা আছে, মানে অ্যাপ্লিকেশন ফিজ না, অ্যাডমিশন ফিজ, এইটা নেওয়া হবে বলা আছে এখানে, অনলাইন মোডে সেটা পে করতে পারো তোমরা। সিলেক্টেড স্টুডেন্টস মাস্ট ব্রিং অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ দ্য ফিল্ড আপ অনলাইন ফর্ম, দ্য অনলাইন পেমেন্ট রিসিপ্ট অন দ্য ডে অফ দ্য অ্যাডমিশন টু দ্য হোস্টেল। যদি তোমাদের হোস্টেলে অ্যাডমিশন করা হয় সেক্ষেত্রে তোমাদের যা যা বলবে ওরা সেটার অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই তোমাদের সাথে নিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট পয়েন্টস নোট, দ্য ইনিশিয়াল মেরিট লিস্ট উইল বি আপলোডেড অন দ্য কলেজ ওয়েবসাইট অন 22nd August 2021, 22nd August 2021 তোমাদের ইনিশিয়াল মেরিট লিস্ট প্রকাশ হবে। দ্য শেডিউল অফ দ্য সেকেন্ড অনলাইন কাউন্সেলিং উইল বি নোটিফাইড লেটার অন দ্য কলেজ ওয়েবসাইট। এবার এরপর লেখা রয়েছে, দ্য কলেজ অথরিটি উইল নট বি রেসপন্সিবল ফর এনি ওয়ে ফেলিওর ডিউরিং দ্য অনলাইন ভাইভা কোর্স অ্যান্ড কাউন্সেলিং। তোমাদের অনলাইন ভাইভা কোর্স এবং কাউন্সেলিং এর ক্ষেত্রে কোনোরকম যদি ওয়ে ফেলিওর হয় সেটা কিন্তু কলেজ অথরিটি কোনোরকম দায়িত্ব নেবে না বলেছে।
The college authority, under some unavoidable circumstances, will reserve the right to postpone the date and time of online webinar counseling as mentioned earlier. বলেছে যে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তখন তবে কলেজ অথরিটি চাইলে ভাইবা বসে ডেট টাইমটাকে পোস্টপন করতে পারে। তো বেলুরের ওয়েবসাইটে আপাতত এই জিনিসগুলি বলা হয়েছে কবে থেকে শুরু এবং ভাইবা বস হবে এবং তোমাদের রিটার্ন এক্সাম হবে না, এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে। এই আপডেটগুলো তোমরা নিজের চোখে যদি দেখতে চাও ডিসক্রিপশানে দেখবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাবে এবং অ্যাডমিশন নামে যে অপশানটা আছে ওখানে ক্লিক করলে তোমাদের এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। নিয়মিত বিভিন্ন কলেজের অ্যাডমিশন ও সঠিক ক্যারিয়ার গঠনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরিবারে সদস্য হয়ে উঠুন। এছাড়াও কলকাতার কোন গুরুত্বপূর্ণ কলেজের ইউজি অ্যাডমিশন শুরু হয়েছে জানতে বাঁদিকে ভিডিওটি দেখুন এবং মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে পড়লে সঠিক ক্যারিয়ার গঠনে সহায়তা করবে জানতে ডান দিকে ভিডিওটা অবশ্যই দেখবেন।